চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুংখালে গোসল করতে গিয়ে মোহাম্মদ কাউসার নামে 14 বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের 4 সদস্যের ডুবুরি দল। দুপুরে 12:30টার দিকে উপজেলার বিবিরহাট ধুরুং ব্রিজের পূর্ব পাশে খালে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ কাউসার, সে ফটিকছড়ি পৌরসভার 8 নং ওয়ার্ড হাজি সিরাজুল হক মিস্ত্রি বাড়ির মোহাম্মদ খালেদের ছেলে এবং উপজেলাস্থ সিনিয়র মাদ্রাসার 7ম শ্রেণীর শিক্ষার্থী। অভিযানে থাকা ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমরা দুপুর 1টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযান শুরু করি। আমাদের ডুবুরি ব্যবস্থা না থাকায় আমরা আগ্রাবাদ থেকে ডুবুরি দল আসতে বলি। 3টার দিকে 4 সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছেন।